নরসিংদী জেলা শহর সহ ছয়টি উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। ইফতারের সময় ছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। শহরের ছোট বড় সব বিপণী বিতান ও নানান ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শহরের যানজট। প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন বাহারি নামের আকর্ষণীয় পোশাক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে নারীদের জন্য রয়েছে আকর্ষণীয় ভারতীয় পোশাকের সম্ভার। আর বিভিন্ন নামের আকর্ষণে এসব পোশাক কিনলেও দেশীয় তৈরি মানসম্মত ও পছন্দসই ডিজাইনের কাপড়েরও কমতি নেই নারীদের মাঝে। বাজারে ঈদকে সামনে রেখে চমকপ্রদ আধুনিক নানান ডিজাইনে তৈরি করেছে সব ধরনের পোশাক দেশীয় বিভিন্ন ব্র্যান্ডগুলো। নরসিংদী শহর জুড়ে রয়েছে এসব ব্র্যান্ডের বেশিরভাগ শোরুম। পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, ফতুয়া, থ্রি পিস, টুপি ও শিশুদের জন্য সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এসব শোরুমগুলোতে। রয়েছে বিদেশি ব্র্যান্ডের শোরুমও। শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটে চাকুরিজীবী সহ ক্রেতাদের বেশিরভাগই নারী বলে জানান জেলা শহর ও উপজেলার বিক্রেতারা। ঈদ পোশাক কেনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জুতা বিক্রি। শেষ মুহূর্তের কেনাকাটায় জুতার দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। ভিড় বাড়ছে প্রসাধনীর দোকানগুলোতেও। এবার শপিং মলগুলোতে ঈদের পোশাকের দাম কিছুটা বাড়তি থাকায় শহরের ফুটপাতের অস্থায়ী দোকানগুলো থেকে কেনাকাটা সেরে নিচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের সবার জন্য ঈদের পোশাক পছন্দ করতে বারবার ঘুরতে হচ্ছে বিভিন্ন মার্কেটে। মার্কেটগুলো শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি বলছেন ক্রেতারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।